সীমান্তে গেল তিন মাস ধরে কক্সবাজারের টেকনাফ, উখিয়া, বান্দরবনের নাইক্ষ্যংছড়ির তুমরু এবং চাকডালা সীমান্তে গেল তিন মাস ধরে গোলাগুলি বা উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনা আসলে র্যাশ কমাতে ইতিমধ্যে পতাকা বৈঠকে সম্মত হয়েছে মিয়ানমার। এরই ধারাবাহিকতায় আজকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে কক্সবাজারের টেকনাফে। এরই মধ্যে আমরা এখন আছি শাহপরীর দ্বীপে। সেই শাহপরীর দ্বীপে যেটি নাব নদী সংলগ্ন যে জেটি রয়েছে, সে জেটিতে এরই মধ্যে মিয়ানমারের যে 60 সদস্যের প্রতিনিধি দল আসবে, তাদেরকে আনার জন্য নাব নদীতে এরই মধ্যে তিনটি স্পিডবোট রাখা হয়েছে, যে স্পিডবোটে করে নাব নদী হয়ে মিয়ানমারে যাবে বিজিবির তিনটি স্পিডবোট। তারপর সেখান থেকে তাদেরকে 60 সদস্যের মিয়ানমার প্রতিনিধি দলকে নিয়ে আবার পুনরায় শাহপরীর দ্বীপ যে জেটি ঘাট রয়েছে সে জেটি ঘাটে এসে পৌঁছাবে। তারপরই বিজিবির যে এখানে যেখানে পতাকা বৈঠক হবে সেখানে আসলে তাদেরকে নিয়ে আসা হবে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তুতি, বিজিবি তাদের সর্বোপরি যে প্রস্তুতি সেগুলো নিয়েছে, চারদিকে নিরাপত্তা জোরদার করা হয়েছে, পাশাপাশি যে নাব নদীতে যে যে ট্রলারগুলো চলে সেটি অনেকটাই নিষেধাজ্ঞার মধ্যেই রয়েছে। ফলে পতাকা বৈঠকটি সফল করার জন্য আসলে যে ধরনের বিজিবির প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো আমরা সকাল থেকে আসলে এখানে দেখতে পাচ্ছি। বিজিবি টু ব্যাটালিয়নের অধিনায়ক শেখ খালিদ মোহাম্মদ ইফতেকার যিনি জানিয়েছেন, মিয়ানমারের 7 সদস্য প্রতিনিধি দল আসবে এবং বাংলাদেশের পক্ষে 8 সদস্যের প্রতিনিধি দল মিলে সকাল 9টার দিকে বা 10টার দিকে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং এরপর বিকেল 4টার দিকে বিজিবির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জেটি ঘাট রয়েছে, সেই জেটি ঘাটে বিজিবির অবস্থান রয়েছে এবং তিনটি স্পিডবোট রয়েছে যেগুলো কিছুক্ষণের মধ্যে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপিকে আনার জন্য যাবে। তবে আমরা যেটি বলতে হয় যে সবাই আসলে যেটি আশা করছেন সীমান্তের বাসিন্দারা গত তিন মাস ধরে আসলে গোলাগুলির আতঙ্কে বেশ আতঙ্কে বসবাস করছে, এখন সেই আতঙ্কটা কাটিয়ে ওঠার জন্য যে পতাকা বৈঠক হচ্ছে, এই পতাকা বৈঠকে কোনো সুফল বয়ে আসবে সেটি আসলে প্রত্যাশা করছেন তারা। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন যাতে সীমান্তের খুব কাছাকাছি যাতে কোনো গোলাগুলি না হয়, যাতে সবসময় স্বাভাবিক থাকে সেই বিষয়টি বলছে। তবে আমরা আসলে এখানে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত মিয়ানমার প্রতিনিধি দল এখনও পৌঁছায়নি। মিয়ানমার প্রতিনিধি দল পৌঁছালেই তারপর সীমান্তে যে উত্তেজনা নিয়ে যে বৈঠক সেটি বৈঠক অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সকল ধরনের প্রস্তুতি শেষ, আশা করছি ঘণ্টাখানিকের মধ্যে মিয়ানমার প্রতিনিধি দল আসবে, এরপর মিয়ানমার এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত হবে। তো এ ছিল আমার কাছে শাহপরীর দ্বীপ থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম শাহপরীর দ্বীপ থেকে।